হ্যালো বোন, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ রহমান শেবন্তী ফ্রম মাই চ্যানেল লাইফ ইন এ মেট্রো। আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, বাংলাদেশের ঢাকা শহরে এত ব্যস্ততম একটি সিটির মধ্যে খুবই সুন্দর একটা জাদুঘর, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর আজকে আমরা চলে আসলাম। এটার ঠিকানাটা বিজয় সরণিতে এবং জাস্ট সংসদ ভবনের উল্টা পাশে। আজকে আমরা সারাদিন এখানে থাকবো। এই পুরো জাদুঘরটা কিভাবে কি কি জিনিস নিয়ে তৈরি করা হয়েছে আমরা সেই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা জাদুঘরে ফার্স্টে যখন ঢুকবেন তখনই একটা ম্যাপ পাবেন। সবচেয়ে ভালো হয় যদি ম্যাপটার একটা ছবি তুলে নেন, তাহলে আপনাদের ভিতরে ঘুরতে সুবিধা হবে। এছাড়াও ভিতরে আপনাদের ওখানে ওভাবেই সবকিছু সেটিং করা, আপনাদের এত বেশি পেনিক হতে হবে না। আর এখন আপনারা এখানে কিছু স্কাল্পচার দেখতে পারবেন, এগুলো মেইনলি হচ্ছে কি বুলেটের খোসা অথবা বুলেটের অন্যান্য জিনিসপত্র, এগুলি স্টিল দিয়ে তৈরি করে এবং এগুলি দেখলে অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। যদি কেউ দূর থেকে দেখে তাহলে মনে হবে যে আসলে সত্যি এখানে কেউ দাঁড়িয়ে আছে। আর আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়াটার বডি রয়েছে। আর আমি এখানে যখন যাওয়া আসা করি, যেহেতু বিজয় সরণি তো ফার্স্টে যখন রাত্রে আসি, এটা বিশ্বাস করুন রাতে এই যে জিনিসটা দেখতে এত সুন্দর লাগে, কারণ এখানে লাইটিংটা খুবই অসম্ভব সুন্দর। তো আমরা চেষ্টা করবো যদি পারি, যদি রাত পর্যন্ত থাকতে পারি তাহলে আপনাদের রাতের ভিউটা দেখাবো, আর যদি না পারি তাহলে আমি বলবো যে বিকালের দিকে আসলেই সেটা বেটার হবে, দুটোই দেখতে পারবে, দুপুরে এবং রাতে এটা দেখতে মানে কিরকম লাগে। আর আপনার যে ফোনগুলো বা টনগুলো দেখতে পারেন, এগুলো কিন্তু সত্যি রিয়েল, এগুলি আগে ইউজ করা হতো, পরে হচ্ছে কি এই জাদুঘরটা তৈরি করার জন্য এগুলো এখানে রাখা হয়েছে। যেমন আছে এটা হচ্ছে কি ফেক, এগুলো কিন্তু সবই রিয়েল। জাদুঘরের ভিতরে চলে আসলাম। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে তিনটে স্ক্রিন রয়েছে। এই স্ক্রিন তিনটাতে আর্মি নেভি এয়ার ফোর্সের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে। এবং আমরা যদি সামনে আমরা এগিয়ে যাই তাহলে হচ্ছে কি দেখবো যে ওদের হচ্ছে বিভিন্ন মডেল রাখা রয়েছে। এখানে আমরা একটা প্লেনের মডেল দেখতে পাচ্ছি, F-6 যুদ্ধ বিমান এটা। এই বক্সটার ভিতরে ঢুকানো হবে, কোনো একটা কারণে এটা বাইরে রাখা হয়েছে। যে বানোজ ও ওমর ফারুকের মডেল এটা। এটা হচ্ছে 1700 শতাব্দীর অটোমান যুদ্ধ জাহাজ। জিনিসের সাথেই হচ্ছে আপনারা ডেসক্রিপশন পাবেন। কোয়াড গান, এখানে বঙ্গবন্ধুর স্কাল্পচার এবং অন্যান্য আমাদের স্বাধীনতা বিষয়ক
ছবি প্লাস হচ্ছে মডেল, এবং আমি ওখানে দেখলাম যে একটি বুলেটও রয়েছে, যে তো এই জিনিসগুলো নিয়ে এই এক্সিবিশনটা সাজানো। এছাড়া স্বাধীনতা বিষয়ক আপনারা এখানে অনেকগুলো তথ্য পাবেন, আর এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মনিটর লাগানো আছে যেখান থেকে আপনারা আমাদের দেশের স্বাধীনতা বিষয়ক জিনিসগুলো জানতে পারবেন। এই ভিউটা আপনারা মেনলি বাইরে থেকে দেখতে পারবেন, এটা
ঘোরাতে হচ্ছে গিয়ে একটা ওপেন বাইরে গ্লাস দেওয়া। Thank you.
তো আজকে আমরা সারাটা দিন আপনাদেরকে বিভিন্ন সেকশনে যে দেখালাম, আর এটার মধ্যে যে নৌবাহিনী যেটা সেটা আমরা দেখাতে পারিনি, বিকজ এটা বন্ধ ছিল, ওখানে কিছু ওরা কাজ করতেছিল, এই কারণে আমরা দেখাতে পারিনি। বাট আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। আর যেটা এক্সিবিশনের কথা, সেটা শুধুমাত্র এক মাস পর্যন্তই রয়েছে, এরপর অন্য এক্সিবিশন শুরু হবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, যদি এটা এত বড় এবং এটার ভিতরে এত এত সেকশন যে আপনার আমার কাছে মনে হয় সকালে শুরু করার পরে একদম বিকালে যে শেষ হবে, তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাড়াতাড়ি চলে এসে পুরো জায়গাটা দেখে যাবেন। আর খুবই সুন্দর, একদম ইন্টেরিয়র এবং আর্কিটেকচার এত মানে এত সুন্দর যে একটা জিনিস হতে পারে, এটা আসলে আমি ভাষায় যদি প্রকাশ করি আপনারা হয়তো বা নিজের না চোখে দেখলে সেটা উপলব্ধি করবেন না। আরেকটা যেটা ভিআর দিয়ে যেটা আমরা প্যারাশুট প্লাস হচ্ছে ড্রাইভিংয়ের যেটা দেখলাম, সেটাও অনেক সুন্দর ছিল, মানে অনেক এনজয়েবল ছিল। ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি পুরা লাস্টের দিকে এত টায়ার্ড হয়ে গেছি যে এতগুলো সেকশন, এতগুলো আইটেম যে দেখেও শেষ করতে পারি নাই। এবং আপনার যদি খারাপও লাগে, প্রত্যেকটা জায়গায় স্টেশনে বসার জায়গা রয়েছে এবং মোবাইল চার্জিং একদম টেনশন করার দরকার নেই, প্রত্যেকটা জায়গায় মোবাইল চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। এবং নট অনলি দ্যাট, আপনাদের ওখানে স্ক্রিনে আপনারা সব কিছুই দেখতে পারবেন, স্ক্রিনে প্রত্যেকটা জায়গায় এদের ইনফরমেশন, এবং এখানে আপনারা আমাদেরকে হেল্প করার জন্য হেল্প ডেস্কও রয়েছে এবং মানুষও রয়েছে। তো ওভারঅল আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। তা আপনারা চলে আসবেন, সকালের দিকে আসার চেষ্টা করবেন, কারণ নাহলে দেখে শেষ করতে পারবেন না, লাস্টের দিকে অনেক টায়ার লাগবে। তো আজকের জন্য এই পর্যন্ত। আর আসলে আমি নিজেও জানতাম না যে বাংলাদেশে এত কিছু, এত সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে। আমাদের তিন বাহিনী আসলে দেশের জন্য আসলে সত্যি কথা অনেক কষ্ট করে। যখন আপনারা মিশনের যে জিনিসগুলো দেখবেন, যে মিশনে ট্যাঙ্ক নষ্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়েছে, মানুষ মারা গিয়েছে, এত এত মানুষ যে একটা স্বাধীন দেশে এখনো এত মানুষ মারা যাচ্ছে, আসলে একটু দুঃখজনক, একটু না অনেক দুঃখজনক। তো আপনারা আসার পরে আপনারা দেখতে পারবেন। সো আমার কাছে মনে হয় সবারই এই জাদুঘরটা দেখা উচিত। তো আজকের জন্য এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।